মর্নিং বন্ধুরা, আজকের দেখো বাগানের এই যে মাটি আছে, মাটিগুলো খুব শক্ত মাটি, বড় বড়, এগুলোকে গুঁড়ো করব। আর ওখানে আমাদের ভেষজ যে সার তৈরি করায় সেগুলো মিক্সড করব, করে ছোট ছোট পলিথিন প্লাস্টিক যেগুলো আমাদের ছোট ছোট গাছ তৈরি করা হয় সেখানে মাটিগুলো দিয়ে ছোট ছোট কিছু গাছ আছে সেগুলোকে তৈরি করব। সাথে থাকো আমাদের সাথে। আর দেখো এরা দুজনে এসে গেছে, এসে নিজেদের মতন করে কি পাচ্ছে জানি না খাওয়াও শুরু করে দিয়েছে। কি পাচ্ছে বলতো? ওরাই জানে। না না, শুকছে, কিছু খাচ্ছে না, বুঝছো? শুকছে। মাসিদের বাড়ি গেলাম, লতা মাসিদের বাড়ি গিয়ে দেখছিলাম ওদের বাড়িতে একটা ফুল গাছ আছে, যেটা আমাদের বাড়িতে নেই। কি ফুল গাছ? রাখি ফুল গাছ বলছিল। রাখি রাখি কি কালারের হয় গো ফুলটা? সাদা ফুল, কোনো গন্ধ নেই, বুঝেছিস? কোনো গন্ধ নেই, কিন্তু সাদা, ঘন্টা ঘন্টা দেখতে, অনেকটা কলকে ফুলের মতো দেখতে। কলকে ফুলটা বড়, এটা ছোট, কিন্তু প্রচুর ফুল ফোটে, অনেক গাছ। বৃষ্টি হলে তো বাড়ি থেকে আমি অনেকগুলো গাছ আনতাম, আরও অনেক রকম ফুল গাছ আছে। তাহলে বর্ষার সময় নিয়ে আসা হবে বলছো তো? সামনের সপ্তাহ থেকে নাকি বৃষ্টি হবে। হ্যাঁ, নতুন বছর পড়ছে। হলেই আনা হবে। মোটামুটি গুঁড়ো হয়ে গেছে না? তাও একটু শক্ত শক্ত আছে তো। এবার এসে জল দেবো, একটু গুঁড়ো করে কেউ ঠিক আছে। মাটিটা ভিজতে দিলাম, হ্যাঁ, মাটিটা ভিজুক। এখানে দেখো বন্ধুরা, ছোট ছোট অনেক জাতি ফুল গাছ বেরিয়েছে দানা থেকে, কিন্তু মাটিটা শক্ত বলে সেগুলো তোলা যাচ্ছে না। এর গোড়ায় একটু জল দিয়ে দিলাম, একটু নরম হয়ে গেলে তারপর তুলবো। দেখো বন্ধু, ওখানে যে গাছের জল দিয়ে এলাম, গাছের গোড়াগুলো এবার নরম হয়ে যাবে, আমরা তুলতে পারবো। তোলার পর যাতে শেকড়গুলো একটু নরম মাটি দিয়ে চাপা দিলে বেশি ভালো হয়। তো মাটিটা আমাদের নরম হয়ে গেছে, এটা নিয়ে যাব, গাছের গোড়াগুলো চাপা দেব। এই যে দেখো, একদম শেকড় সমেত তুললাম। এবার এটাকে মাটি দিয়ে রাখলে গাছটা ঠিক থাকবে। দেখো গাছগুলো একদম ছোট ছোট, এখানে রাখছি। দেখো মাটি নরম হয়ে গেছে। দেখো এটা আরো ছোট, সেটাও আছে দেখো।
দেখছো? করো আছে দুটো, আমি মনে হয় সাতটা দেখেছি। এই দেখো এসে কত কত বড় মেশিন ঝুলছে। দেখো বন্ধুরা কোন থেকে জল দিয়ে নরম করেছিলাম গাছগুলোকে, ওখানে নটা জাতীয় ফুল গাছ পেলাম, গোড়ায় মাটিও দিয়েছি। এবার এগুলো এই যে আমাদের ছোট ছোট বস্তার মধ্যে মাটি দিয়ে যে গাছগুলো বসায় সেভাবেই গাছগুলো এবার বসাবো। দেখো বন্ধুরা এই ছোট ছোট দেখো প্যাকেটগুলো যেগুলো আছে, এই প্যাকেটগুলোতে দেখো মাটি আমরা ভরেছি। এবার এই যে গাছগুলো দেখো গোড়ায় মাটি দিয়ে নিয়ে এসেছি, এগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। দেখো দেখো ফুলগুলো কি করছে, দেখো ঝগড়া করিস না, এদের আর মারপিটের জায়গা খুঁজে পাই না। এই দেখো তুমি নাম নিলে চলে এলো রে, এখানে শয়তান কা নাম লিয়া শয়তান হাজির। দেখো দেখো আমার গাছগুলো ভেঙে দেবে। আই 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 জায়গা নিয়ে তোরা আমার কাছে আসিস না, ডাকলে এমনি সারা পড়া যায় না, এখন যেন কত একদম আবাসি। আরে ও তোমাকে খুব ভালোবাসে তাই না? ওলে বাবা রে কত ভালোবাসে, কত আদর ভালোবাসে, এটা পিঠে উঠছে তুই দুটো সাহস দে, তোকে আদর করছে একটু সাহস। এটা খাবার জিনিস নয়, এই এটা খাবার জিনিস নয়, চাটবি না একদম। ও মনে করছে এটা খাবার জিনিস, দেখো 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 বদমাশি করতে বলি এত বাজে গাছ হয় না, ছোট ছোট বাচ্চা গাছগুলোকে এইভাবে এরা মেরে দেয়। দেখ মানা পিছনে দুজনা বসেছে, দেখ এদের জায়গা পাচ্ছে না, মারপিটও করছে, জায়গা পাচ্ছে না, দেখ নিজেদের দোষে মার খায়। মা এই গাছগুলোর ফুলগুলো কেমন দেখতে হয় গো, ছোট ছোট সে পিঙ্ক কালারের, পিঙ্ক কালারের হয় সাদা হয়, এটা কেমন হবে আমি জানি। ও আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কোন ফুলের কথা বলছো, উফ কেমন হবে জানি না, দেখা যাক। দেখ দেখ ছাড়ছে, বড়গুলোই বড়তে দেবো জানিস, দুটো গাছ বেশ বড় হয়েছে। মানে বড় বড় টপে দেবে, কোথাও থেকে দানা পড়েছে জানিস, আমাদের বাগানে তো এই গাছ ছিল না। আমার ছিল, সেই মাঝখানে ওই সাইডে ছিল, কিন্তু সে তো ফুল হলো না, মারা গেল জলের জন্য, আনা হয়েছিল কিন্তু সে কি আর বেঁচে থাকলো, একটা দুটো ফুল দিয়ে তো মারা গেল, আর সেখান থেকে দানা এলো কোথায়, আমার মনে হয় পাখি এনে ফেলেছে। লতাদা মাসিদের বাড়ির ছাদে দুতলার কোণে
সেখানে তো এই মানে তো জল টল কিছু নেই, এই শ্যাওলার মধ্যে দিয়ে এই গাছ একটা হয়েছে। নিচে যা গাছ আছে সব পিঙ্ক কালার ফুল, কিন্তু এই যেটা চালে আছে সেটা সাদা হচ্ছে। তার মানে পাখি এনে ফেলেছে ওদের বাড়ির মধ্যে, একটু সাদা নেই কিন্তু সেটাই সাদা। তো সেই জন্য বলছি পাখিরই কাজ এগুলো, ওই পারে একমাত্র। গাছেদের বংশবৃদ্ধি তো ওরা ওদের মাধ্যমেই হয় না? মাসির বাড়ি গেলাম, দেখো দেখো ওরা কি করছে, দেখো উপর খোলা নামলে উঠতে পারবে? সেটাই তো, এখন তো ছোট ওরা, মনে হয় পারবে জানি। হয় তো দেখো উঠে গেল, পারবে না মানে মারপিট দেখো না দুজনের। আচ্ছা একটাতে দুটো গাছ একসাথে দিয়ে দিই, দুটোই সব ছোট গাছ একসাথে দিয়ে দেবে? হ্যাঁ দাও, এগুলো থাক, অন্য গাছ আবার বসাতে পারবো। মাসির বাড়ি থেকে দাঁড়া যাই, এই গাছ নিয়ে আসবো। আচ্ছা অনেক ফুল গাছ আছে ওদের ওখানে, তাহলে এগুলোকে রাখছি। ওটা তোমার পিছনে লুকিয়েছে কালোটা, এই দেখো ছোট তিনটে, এখানে দুটো আছে এখানে একটা, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ একটু ভেতরে ঢোকা না, ভেতরে ঢোকাবো না কারণ এরা তো এখন বাড়বে প্রচুর। জবা গাছের পাশেই রাখছি। হ্যাঁ অল্প রোদ্দুর আছে, অল্প ছায়া আছে, এখানে থাক। মাটিটা অল্প অল্প বেশ ভিজেই আছে। আবার সন্ধ্যের দিকে এসে একটু দিয়ে যাবে। আবার সন্ধ্যের দিকে দিয়ে দেওয়া হবে, অত জল দিলে কিছু হবে না।